হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা? আমি চলে এসেছি আরো নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমার শরীরটা একদমই ভালো নেই, কাল রাত থেকে আবার ভীষণ জ্বর এসেছে। তো আমি কোনো রকম আজ হালকা একটু কাজ করব। এখন বাজে 8টা, আর আমার হাজব্যান্ড অফিসের জন্য বেরোবে, সেই জন্য আমার রান্না করতে হবে। কিন্তু আমার শরীরের কন্ডিশন একদমই ভালো নেই। তো ও বললো বাইরে খেয়ে নেবে, কিন্তু মেয়েদের মন তো, কিছু না করতে পারলেও আলু সেদ্ধ ভাত তো করে দিতে পারবোই। তো সেই জন্য আমি ওর জন্য হালকা রান্নাটা করে নেব, তারপর করে নেওয়ার পর আমার টুকটাক যা কাজ আছে। তো দেখো বন্ধুরা, আমি একটা সাইডে ভাত বসিয়ে নিয়েছি, আর এখানে ডালটার মধ্যে নুন তেল একটু সামান্য চিনি দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটু আলু সেদ্ধ করব, কিন্তু আমার ভাতের মধ্যে দিতে মনে ছিল না, সেই জন্য আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে এই ডালের মধ্যেই অ্যাড করে দেব, তাহলে একসাথে হয়ে যাবে। কারণ আজ উঠতেও একটু দেরি হয়েছে, তো আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, তো আমার আলুটা অ্যাড করা কমপ্লিট। এবার আমি গ্যাসটা একদম সিমেই করে দিতাম, কিন্তু যেহেতু আজ আমার একটু দেরি হয়েছে, সেই জন্য আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করব। তাই জন্য আমি একটা স্পুন অ্যাড করে দিলাম, তাতে এই জলটা ওপরে উঠবে না বেশি। এবার আমি ওকে ঘুম থেকে ডাকবো, কারণ ডাকার পরও স্নান করতে যাবে এবং সেখানে ফ্রেশ হয়ে নিয়ে তারপর রেডি হবে। ব্যাস, ওকে আমার ডাকা কমপ্লিট। এবার ওর সমস্ত জামা কাপড় যেগুলো আজ পরে বেরোবে সেগুলো আমি বিছানার মধ্যে রেডি করে দিচ্ছি, কারণ ওরও আজ উঠতে একটু লেট হয়েছে, তার অগ্রহ করবে। তবে আমি রোজই এটা করি, আমার করতে ভালোও লাগে, কারণ ও বেরিয়ে যাওয়ার পর আমার আর সেই অর্থে কোনো কাজ থাকে না, আমি রেস্টই করি। যদিও আজ সকালে উঠে আমার বারণ করা সত্ত্বেও ওষুধ এনে দিল এবং জলের বোতল ওষুধ সমস্ত বিছানার মধ্যে রেডি করে দিয়েছে, বলল খেয়ে খেয়ে নিতে এবং রেস্ট করতে। যাই হোক, এই কাগজটাও ছিল, আমি দিয়ে দিলাম, হয়তো কোনো প্রয়োজন হতে পারে। আর রুমালটাও দিয়ে দিলাম। আমার মোটামুটি সমস্ত দেয়া কমপ্লিট। আর হ্যাঁ, ঘড়িটা ঠিক আছে, ওর রিস্ট ওয়াচটাও আমি দিয়ে দিলাম। এবার আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ওর ব্যাগটা গুছানো। ব্যাগটা আমি রাতে মোটামুটি গুছিয়েই রেখেছি, শুধু এর মধ্যে আমি চার্জার, ফোনের আর হেডফোনটা দিয়ে দেব, কারণ এই দুটো ভীষণ কাজের জিনিস, চার্জ না থাকলে ফোন সুইচ অফ হয়ে যাবে, তো যোগাযোগ না করতে পারলে ভীষণ চিন্তার মধ্যে পড়ে যাই। তো দিয়ে দিলাম, দিয়ে আমি ওর ব্যাগটাকে রেডি করে নেব, আর তারপর আমি ওকে খেতে দেব এবং ও খেয়ে দিয়ে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যাবে। তারপর তো সারাদিন আমি রেস্টই নেব, কিন্তু এই সকালটুকু একটু ব্যস্ততার মধ্যে থাকি, যে ব্যস্ততাটা আমার ভালোই লাগে। তো চলো কমপ্লিট। এবার আমি ডালটা একটুখানি দেখে নিই সেদ্ধ হলো কি না, চামচটা ভীষণ গরম হয়ে গেছে, ধরতে পারছি না সেই জন্য। যাকে, ডালটাও কমপ্লিট সেদ্ধ হওয়া। এবার আমি আলুটাকে আগে তুলে নেব আলাদাভাবে, কারণ ওটা আমাকে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর ডালটা তুলে নেব। আর খাওয়ার সময় ওকে গরম একটা ডিম ভেজে দেবো, ব্যাস। তো কমপ্লিট, ও রেডি হয়ে গেছে, এবার ও অফিসের জন্য বেরিয়ে গেল। দেখছে ক্যামেরা অন আছে বলে, ও যতক্ষণ না এই রাস্তাটা আড়াল হয় ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকি। আর এটা যে দেখতে পাচ্ছ, গরমের মধ্যে আমরা বিকেলে সবাই এখানে বসে থাকি, হাওয়া খাই, গল্প করি। আর এখন এই যে এনাকে দেখতে পাচ্ছেন, এনার নাম গোগো, আমার পাশের বাড়ির পোষ্য এটা। তো ওকে আজ এখানে বেঁধে দিয়েছি। তোমরা শুধু পরিবেশটা দেখো কত সুন্দর, চারিদিকটা গাছপালায় ঘেরা। এখন বর্ষার জন্য একটুখানি মনে হচ্ছে জঙ্গল, কিন্তু আদারওয়াইজ অন্য টাইমে এই জায়গাটায় বসতে ভীষণ ভালো লাগে, যখন বিকেলের দিকটা হাওয়া দেয়।
আমরা সবাই এখানে বসে থাকি। দাঁড়াও তোমাদেরকে পরিবেশটা একবার দেখিয়ে দিই, তোমরা দেখো। এই গো এই গো দেখো 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 কেমন এগিয়ে আসছে। তো দেখো পরিবেশটা একবার দেখো, কত সুন্দর লাগছে। আকাশে উড়ে যাই, শুধু একবার দেখো কত সুন্দর নেচারের ভালো ভালো লাগার কাছে আমরা সবাই থাকি। তো চলো আমি এবার একটুখানি হালকা টিফিন করে নেব। আমি একটু চা নিয়ে নিয়েছি, এর মধ্যে যেহেতু আমার জ্বর হয়েছে সেই জন্য তুলসী পাতা লবঙ্গ আদা সমস্ত কিছু দিয়ে একটু চা করেছি। আর একটা ব্রেড স্লাইস ব্রেড নিয়েছি এবং একটুখানি মুড়ি নিয়েছি। অ্যাকচুয়ালি আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু যেহেতু আমাকে মেডিসিনটা খেতে হবে সেই জন্য আমাকে একটুখানি হালকা টিফিন করতেই হবে, বরের নির্দেশ, না হলে আবার গিয়েই ফোন করবে এবং রাগারাগি করবে। আর আমার শরীরটাও ঠিক হওয়া ভীষণ দরকার। তোমরা দেখো ওষুধটা কেমন দিয়ে গেছে বিছানার মধ্যে, তো ওষুধ আছে, জলের বোতল সবই রেডি করে দিয়ে গেছে, শুধু আমার খাওয়ার অপেক্ষা এবং সুস্থ হয়ে ওঠার অপেক্ষা। তো চলো এবার আমি টিফিনটা খেয়ে নেব। তো আমার টিফিন খাওয়া মোটামুটি কমপ্লিট, এবার আমি ওষুধগুলো খেয়ে নেব। তো আমার টিফিন খাওয়া কমপ্লিট। আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় জানিও। আর সবাই খুব ভালো থেকো।